হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে ট্রি হাউসের পক্ষ থেকে স্বাগত জানাই। আশা করি আপনারা অনেক অনেক ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটি হলো আঙ্গুর গাছ। তো আঙ্গুর গাছের ভিডিওটা কিভাবে হবে সেটা দেখে নিন। তো চলুন দেখে নেওয়া যাক। হ্যাঁ, তো বন্ধুরা, এটি একটি আঙ্গুর গাছ টবে হয়েছে আমার ছাদ বাগানে। তো দেখে মনে হচ্ছে যে গাছটি হয়তো মারা গেছে, কিন্তু না, এই ডরমেন্সি পিরিয়ডে ছিল শীতকালে। এই গাছগুলি, কিছু গাছ আছে এমন, সেই গাছগুলি শীতকালে ডরমেন্সি পিরিয়ডে থাকে। তো এতে কোনো ফল ফুল ও পাতা থাকে না। তো দেখে মনে হয় মারা গেছে। এইবার শীতকাল কেটে গেছে, এবার গরমের হাওয়া পড়ে গেছে, ফাগুন মাস পড়ে গেছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই গাছটিকে প্রুন করতে হয়। তো কীভাবে প্রুন করব, মালচিং করব এবং কি কি সার দেব, তো সেই ভিডিওটি শেষ অবধি আপনারা দেখে নেবেন। যদি মাঝখানে স্কিপ করে দেন তাহলে অনেক কিছু আপনাদের বাকি থেকে যাবে শিখতে। হ্যাঁ, তো প্রিয় দর্শক বন্ধুরা, সবার আগে গাছটিকে আমি মালচিং করে নেব, অর্থাৎ কেটে নেব। কেটে নিতে হয় এই জন্যে, আঙ্গুর গাছে পুরনো ডাল থাকলে তাতে কোনো ফল ফুল আসে না। এটি কাটিংয়ের পরে দেখা যাবে নতুন পাতা ও নতুন ব্রাঞ্চ বের হয়েছে। বের হওয়ার ফলে সেখান থেকে দেখা যাবে নতুন ফুল আসছে, যার জন্য এগুলোকে সব পুরোনো ব্রাঞ্চগুলোকে কেটে ছেঁটে নিতে হয়। হ্যাঁ, তো বন্ধুরা, আমি এইসব ব্রাঞ্চগুলো সব কেটে ছেঁটে প্রুন করে দিয়েছি। এবার দেখুন গাছটা কী আকারে ছিল, এখন একদম হালকা করে দিয়েছি। এবার কাটার পরে আমি এই গাছটিকে টপ থেকে বার করে নেব। বার করে নিয়ে মাটি পরিবর্তন করব, মাটি কীভাবে পরিবর্তন করতে হয় ও কীভাবে সার প্রয়োগ করতে হয়, কী কী সার দিতে হয় সেগুলো দেখে নিন। হ্যাঁ, তো বন্ধুরা, এবার এই গাছটিকে বার করব। বার করার আগে এখানে একটি পাপোস নিয়ে নিয়েছি। পাপোস হোক, কাপড় হোক, যে কোনো একটা বস্তা হোক আপনারাও নিয়ে নেবেন, কারণ এইগুলো নিতে হয় এই জন্যে। গাছটি আমি কত সহজে এই পট থেকে বার করব দেখুন। গাছটিকে এই গোড়াটাকে ধরবো, বাঁ হাতে এইভাবে ধরবো, বাঁ হাতে ধরে এইভাবে ডান হাতে তালু দিয়ে মারব। গাছটা খুব ইজিলি দেখুন সহজে বের হয়ে আসলো। হ্যাঁ, তো বন্ধুরা দেখুন, এইসব শিকড়গুলো সব টবের ধারে সব লেগেছিলো, কী বলেন, এই শিকড়গুলো পুরনো মরে যাওয়া শিকড়গুলো সব কেটে বাদ করবো আমি। এভাবে একটু উঁচু জায়গায় বসিয়ে নেবেন, নিয়ে এইভাবে একটি ধারওয়ালা ছুরি নেবেন, নিয়ে এইভাবে পুরাতন শিকড়গুলো কাটতে থাকবেন, আর মাটিটাও তার সাথে কেটে যাবে। এইভাবে ধারওয়ালা একটা ছুরি নেবেন, যাতে করে শিকড়গুলো কাটার সময় থেতলে না যায়। থেতলে গেলে গাছের ক্ষতি হতে পারে, গাছ মারা যেতেও পারে। হ্যাঁ, তো বন্ধুরা দেখুন, আমি গাছের শিকড়গুলো মাটি সব কেটে অনেক ছোট করে নিয়েছি। এখানে মাটিগুলো সব পড়ে আছে দেখুন। এবার আমি মাটিগুলোকে গুঁড়ো করে এখানে চেলে নেব। নেওয়ার পরে এতে উপযুক্ত সার দিয়ে একে আবার রিপোর্টিং করে দেব। হ্যাঁ, তো বন্ধুরা, আমি এইভাবে একটি বালিচালা চালি নিয়েছি, এই চালিতে মাটিগুলো দিয়ে দেব। মাটিগুলো দেওয়ার পরে, মাটিটাকে চেলে নেওয়ার পরে এতে সার দিতে হয়। এই জন্যে এগুলো তো ছাদ বাগানে টবেতে গাছ হয়, এতে তো প্রাকৃতিকভাবে সার পায় না। একটি ছোট টবের মধ্যে গাছগুলো হয়, যার জন্যে এতে প্রয়োজনীয় সার ঠিক সময় মতো দিতে হয়, না দিলে গাছগুলো ফলও দেবে না, আর হয়তো পরবর্তীকালে মারাও যেতে পারে। বন্ধুরা, আমি এখানে দেখুন মাটিটাকে চেলে একদম জোর জোরে করে নিয়েছি। এতে এবার কিছু খাদ্য, কিছু অনুখাদ্য আমি দিয়ে গাছটা বসাবো। তো কী কী সার দেবো এতে, আমি সবই অর্গ্যানিক সার দেবো। এখানে আমার এখানে কিছু অর্গ্যানিক সার আছে, যেটাকে কিনা কিচেন কম্পোস্ট বলা হয়। আমার কিচেনে যেগুলো সব শাক সবজি ফলমূল কেটে ফেলে দেওয়া হয়, সেগুলো একটি বালতিতে জমা করে এগুলোকে কম্পোস্ট করা হয়েছে। এগুলো আপনারা জানলে নিজেরাও ফেলবেন না, এ কত মূল্যবান। একে নার্সারি ভাষায় ব্ল্যাক গোল্ডও বলা হয়।
তো কিছু অল্প পরিমাণ আমি কিচেন কম্পোস্ট দিয়েছি। এবার এতে বন ডাস্ট আছে, অর্থাৎ হাড়ের গুঁড়ো। হাওয়ায় উড়ে যাচ্ছে। এখানে কিছু নিম খোল দিয়ে দেবো। নিম খোলটা এই জন্য দিতে হয় কোনো পোকা মাকড়ও কোনো ফাঙ্গাসের অ্যাটাক থেকে বাঁচার জন্যে, গাছকে বাঁচানোর জন্যে একটু নিম খোল দেওয়ার দরকার আছে। এখানে শিংকুচি আছে, যেটি ক্যালসিয়ামের অভাবকে দূর করে এবং গাছের গ্রোথ ক্ষমতা বাড়ায়। বন্ধুরা, আমার এখানে দেখুন কিছু ডিমের খোসা আছে। ডিম, যেসব ডিম ভাজা করে ও আমলেট বানায়, সেই সব ডিমের খোসা, এগুলোকে ধুয়ে আমি শুকিয়ে রেখেছিলাম, শুকিয়ে গুঁড়ো করে রেখেছি। এগুলো গাছে দিলে, আঙ্গুর গাছে বিশেষ করে, বা কোনো যে কোনো ফল মূলের গাছে দিলে খুব ভালো কাজ করে। এগুলো ক্যালসিয়ামের কাজ করে এবং আঙ্গুর যে ফল আমাদের এখানে টক হয়, সেই টকটাকে কাটিয়ে মিষ্টি করতে অনেক সহায়তা করে। তো সেই জন্যে আমি দু মুঠোর মতো ডিমের খোসা দিয়ে দিলাম। দিয়ে এই হলো আমার মাটির প্রস্তুতি। আপনারাও পারলে এইভাবে অর্গানিকভাবে মাটিটা তৈরি করে নেবেন। এত বন্ধুরা, এবার আমার টবে মাটিগুলো এইভাবে তুলে দিয়ে দেবো। এত বন্ধুরা, মাটি দেওয়ার পরে হাত দিয়ে এইভাবে একটু একটু চেপে নেবেন, কারণ হাত দিয়ে চাপতে হয় এই জন্য, এতে কোনো এয়ার পকেট থেকে গেলে কোনো ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে। এইভাবে গাছটা বসিয়ে দেখে নেবেন যে গাছটা যেন 1 থেকে 1.5 ইঞ্চি নিচে আছে টবের এই কানা থেকে, কারণ জল দিলে বাইরে না বেরিয়ে যায়। এবার আস্তে আস্তে এইভাবে চার সাইড থেকে এইসব মাটিগুলো দিয়ে দেবেন। তো বন্ধুরা, আমার আজকে এই আঙ্গুর গাছে রিপোর্টিং করা দেখালাম। এবার জল দিয়ে দেবো। জলটা পুরো ভরপেটটা জল দেবেন, যতক্ষণ না তলা দিয়ে বেরিয়ে যায় ততক্ষণ আপনি জল দিতে থাকবেন। আর গাছটাকে একটু কয়েকদিন সেমি সেড এরিয়া রাখবেন, যাতে করে সকালে রোদটা লাগে, সারাদিনের রোদটা না লাগে। তো এই বলে আমি আমার ভিডিও শেষ করতে চলেছি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ও বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।